আমার স্বামী পরকিয়া লিপ্ত, নামাজ পড়ে না, আমি কিছু বললে আমাকে বাড়ি থেকে বের করে দেয়, মারধর করে, এতে আমার করণীয় কি? তাকে ভুল পথ থেকে ফেরাতে। দেখুন, পরকিয়া, বিবাহিত মানুষ বিবাহ করার পরও অবৈধ সম্পর্ক, এটা এখন মহামারীর মতো হয়ে গেছে, ঘরে ঘরে হয়ে গেছে, বেশিরভাগ ঘরগুলোতে। এমন এমন পুরুষরা পরকিয়ায় লিপ্ত, এমন এমন মহিলা পরকিয়ায় লিপ্ত যে কল্পনাও করা যায় না। পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে অথচ পরকিয়ায় লিপ্ত, পর্দা করে অথচ পরকিয়ায় লিপ্ত। এর অন্যতম কারণ হলো সোশ্যাল মিডিয়ার যথেচ্ছা ব্যবহার, গোপন পাপ, এগুলো মানুষকে পরকিয়ার দিকে নিয়ে যাচ্ছে। এবং আকাশ সংস্কৃতি, যেটা পশ্চিমা দুনিয়া থেকে আমাদের এখানে আমরা আমদানি করছি, আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে আমরা আমদানি করছি, এগুলোও আমাদের পরিবারগুলোকে ধ্বংস করে দিচ্ছে, আমাদের সংসারগুলোকে অশান্তির সাগরে হাবুডুবু খাওয়াচ্ছে এবং ঘরে ঘরে পরকিয়া হচ্ছে। ভাইরা আমার, এই জন্য এক নম্বর কথা হলো ঘরে তাকওয়ার চর্চা থাকতে হবে, তাকওয়ার চর্চা থাকতে হবে, কোরআন এবং সুন্নার তালিম থাকতে হবে, কোরআনের আয়াত পাঠ করে, হাদিসে রাসুল পাঠ করে ঘরোয়া মজলিসে তালিম চালু করবেন, নিজেদের মধ্যে কোরআন হাদিসের চর্চা বাড়াবেন, তাকওয়া বাড়াবেন এবং মুত্তাকি পরহেজগার ফ্যামিলিগুলোর সাথে বন্ধুত্ব করবেন। এর মধ্য দিয়ে পরিবারের মধ্যে তাকওয়া আসবে, পরিবারের মধ্যে তাকওয়া আনার জন্য তাকওয়া আছে এইরকম ফ্যামিলির সাথে রিলেশনের কোনো বিকল্প নাই। আমাদের সমাজে দেখা যায় যে অনেকেই নিজেরা তাকওয়ার উপরে একা একা চলতে চান, আশেপাশে ফাসেকদের সাথে সম্পর্ক, ব্যবসায়িক কারণে, অন্য কারণে, তাদের বদপ্রভাব মানুষের উপরে পড়ে। এর পাশাপাশি একজন নারী, তিনি তার স্বামী যদি পরকিয়া লিপ্ত হয়, অথবা একজন পুরুষ তার স্ত্রী যদি পরকিয়া লিপ্ত হয়, তাদেরকে যথাসম্ভব ফেরানোর চেষ্টা করবেন এবং নসিহা করবেন, বুঝাবেন, না হলে মুরব্বীদেরকে দিয়ে বুঝাবেন। হ্যাঁ, তাতেও যদি না হয়, তার সাথে তিনি ঘর করবেন কি করবেন না, যেহেতু তিনি হারামে লিপ্ত, সে বিষয়ে ডিসিশন তাকেই নিতে হবে। কিন্তু শরীয়ত তাকে বাধ্য করে না যে তিনি পরকিয়া লিপ্ত হয়ে গেছে তাই তালাক হয়ে গেছে, এরকম কোনো কথা শরীয়তে নাই। এরপরে প্রশ্ন হলো, সিগারেট খেলে 40 দিন নামাজ রোজা কবুল হয় না, এটা কি হাদিস দ্বারা প্রমাণিত? না, সিগারেট খেলে 40 দিন সালাত রোজা কবুল হবে না, এরকম কোনো কথা হাদিসে নাই। তবে ইবনে মাজার একটি বর্ণনা আছে, সেটি হলো যদি কেউ মাদক সেবন করে, মাদক গ্রহণ করে এবং এর ফলশ্রুতিতে সে নেশাগ্রস্ত হয়ে যায়, 40 দিন যাবৎ তার সালাত কবুল হবে না, ইবাদত কবুল হবে না। তো ধূমপানটা তো, এটা তো এর ফলে এক নম্বর কথা হলো মানুষ আসক্ত হয় না, মাতলামি করে না, মাতলামি আসে না। দ্বিতীয় কথা হলো যে ধূমপান এমনিতে না যায় যেমন গুনাহের কথা, সেটা নিয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু এটা এরকম না যে এটাকে মাদকের মধ্যে ফেলা যায় এবং এর কারণে আসকারা হাদিসে আসছে, শুধুমাত্র শারিবাল খামার না, মান শারিবাল খামার ফা আসকারা, পদ পান করলো এবং নেশাগ্রস্ত হয়ে গেল, তার 40 দিন ইবাদত কবুল হবে না। অতএব ধূমপানকারীর জন্য এটা প্রযোজ্য না, কিন্তু এর মানে এই না যে ধূমপান করা জায়েজ কাজ বা গুনাহ হবে না, এটাও অবশ্যই না জায়েজ এবং গুনাহের কথা। নোংরা একটা জিনিস, ধূমপানকারীর মুখ থেকে যে দুর্গন্ধ হয়, ধূমপানকারী নিজে যারা আছেন, আমি মাঝে মধ্যে বলি, ভাই নর্দমার কাছে, ড্রেনের কাছে গিয়ে একটু ড্রেনের গন্ধটা শুকে, এরপর নিজের মুখের গন্ধটা শুকে দেখেন যে ওইটার চাইতে আপনার মুখের গন্ধ মারাত্মক। আমি একবার ঢাকার এক হাসপাতালে মসজিদের পাশে সালাত আদায় করতে দাঁড়াইছি, আমার পাশে একজন দাঁড়াইছে, তার শরীর থেকে যেই গন্ধ, আমি চিন্তা করলাম এই লোকটাকে কিছু একটা বলা দরকার, কিন্তু বললে মাইদ্যরু খাওয়ার ভয় আছে। তো আমি তাড়াতাড়ি পকেট থেকে কাগজ কলম নিয়ে বের করে সুন্দর করে লিখলাম, ভাই যেই গন্ধ, ভাই আজকে আমি শুকতে হলো, আমার সালাত নষ্ট হওয়ার উপক্রম, কি সালাত আদায় করছি, মনোযোগ পুরাটা আপনার দুর্গন্ধে আমার দখল করে নিয়ে গেছে। তো আল্লাহর রাস্তে আল্লাহকে ভয় করেন, এটা আর করেন না। এটা লিখে কাগজটা আমি সাইডে রেখে, সে সালাতের মধ্যে আছে এই অবস্থায় আমি তার সামনে রেখে আইজ দৌড় কাইল দৌড়, যে আমার দরকার হলো তার নসিহা করা, মাইদ্যুর খাওয়ার তো দরকার নেই, তো নসিহার কাজ তো হয়ে গেছে, এই জন্য লিখে দিয়ে আসছি। ভাইরা আমার, যারা ধূমপান করেন তাদের মুখে এরকম বাজে অবস্থা তৈরি হয়। পৃথিবীতে ক্যান্সার এখন এত ব্যাপকভাবে ছড়াইছে, আমাদের দেশের কথা যদি আপনি বলেন, ঘরে ঘরে জনে জনে এখন পরিবারে পরিবারে ক্যান্সার, এবং ক্যান্সারের অন্যতম বড় কারণ হলো এই ধূমপান এবং জর্দা, পানের সাথে চাবায়া চাবায়া রকমারি জর্দা খায় না অনেক মুরব্বীরা? ভাইরা আমার, এই ধূমপান বিষপান লেখাই আছে,
যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তারপর আবার পয়সা দিয়ে কিনে খাই। আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই নোংরা জিনিস খাওয়া যাবে না ভাইয়েরা আমার। কিন্তু 40 দিন ইবাদত কবুল হওয়া না হওয়ার যে হাদিস, সেটা এই ধূমপানের ক্ষেত্রে ফিট হবে না।